মাস আমরা জয়েন করেছি, কিন্তু আমাদের ডিআই এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল দিচ্ছে না। যেখানে মালদা, দিনাজপুর, আপনার মুর্শিদাবাদ, হুগলি, দুই চব্বিশ পরগনা সবাই অ্যাপ্রুভাল দিয়েছেন, কিন্তু আমাদের ডিআই সাহেব অ্যাপ্রুভাল দিচ্ছে না। কোন কারণে সেটা পরিষ্কার করে বলছেন না। যেখানে একই দিনে আমরা জয়েন করেছি, একই সাবজেক্টে অন্যান্য ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভাল দিয়েছে, কিন্তু আমাদের দিচ্ছে না। আমাদের দাবিটা অ্যাপ্রুভাল দিতে হবে। এখানে লাস্ট আমাদের দেখুন 2 তারিখের অ্যাপ্রুভাল মুর্শিদাবাদ দিয়েছেন 2/5/2019, এই মাসেও অ্যাপ্রুভাল হয়েছে, কিন্তু আমাদের ডিআই সাহেব অ্যাপ্রুভাল দিতে রাজি হচ্ছে না। ভাবে নিষেধ করা আছে বা অন্যান্য জেলা যেখানে দিয়েছে সেখানে আমাদের শুধুমাত্র বর্ধমান কেন দেবে না, আমাদের একটাই প্রশ্ন। যেখানে আমাদের হাতে প্রমাণ আছে, বিভিন্ন জেলায় দিয়েছে এবং এই মাসেও দিয়েছে, কিন্তু আমাদের দিচ্ছে। আমরা এখন আপাতত ধর্নায় বসেছি, যতক্ষণ ডিআই সাহেব আমাদের দাবিটা না মানবেন আমরা উঠছি না, এবং আমাদের দাবি মানতে হবে। ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল তারপরেই একটা কোর্টে অর্ডার হয় যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটাকে বন্ধ রাখার জন্য। তাহলে আমাদের এখানে যারা জয়েন করেছিলেন হয়তো যারা 29 তারিখে জয়েন করেছিলেন, যেহেতু 30 তারিখ থেকে অর্ডারটা লাগু হয়ে যায়, আমরা তাদের অ্যাপ্রুভাল দিতে পারিনি। অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার উপর যেহেতু অর্ডারটা অর্ডারটা ছিল, আমরা অ্যাপ্রুভালটা দিতে পারি। এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং এখনও নিয়মিতভাবে যোগাযোগ রেখে চলেছি। আমরা এ ব্যাপারে যেহেতু এটা একটা কোর্ট ম্যাটারে আছে, স্টে অর্ডারটা এখনও বলবৎ আছে, আমরা বুঝতে পারিনি কিন্তু ওয়ে আউট কী হবে, তার জন্য আমরা হায়ার অথরিটির সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে চলেছি। এনাদেরকেও সেগুলো আমরা জানিয়েছি। আমরা সেখান থেকে যথোপযুক্ত ইনস্ট্রাকশান পাওয়ার পর